আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি জান্নাতুল ফেরদৌস, জেবি ইজি রেসিপি থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হলাম। আজকে আমি তৈরি করে দেখাবো এই মজাদার মিষ্টি দই। আর শুধুমাত্র 1 কাপ গুঁড়ো দুধ দিয়েই আমি এই 1 কেজি ওজনের মিষ্টি দইটা তৈরি করেছি। তো আর কথা না বাড়িয়ে চলে যাই। তো এখানে আমি এরকম ডানো 10 টাকার যে প্যাকেটগুলো, সেই প্যাকেটগুলো আমি এখানে 4টা ইউজ করেছি। মোটামুটি 4টাতে মোটামুটি 1 কাপ গুঁড়ো দুধ হয়ে যাবে। তো এই তো আমি প্যাকেটগুলো কেটে আমি গুঁড়ো দুধগুলো নিয়ে দেখিয়ে দিচ্ছি যেখানে কতটুকু পরিমাণ হয় 4টাতে। এই তো মোটামুটি 1 কাপ হয়ে গেছে। তো এখন প্রথমে আমরা একটি প্যান বসিয়ে নিব। এখানে আমি প্রথমে গুঁড়ো দুধটা নিয়ে নিয়েছি। এই পর্যায়ে কিন্তু আমরা চুলাটা জ্বালাবো না। তো এখানে আমি এরকম পরপর 3 কাপ পানি দিয়ে দিচ্ছি স্বাভাবিক টেম্পারেচারে। তো এই তো পানিটা দেওয়া হয়ে গেলে এবার ভালোভাবে দুধটাকে প্রথমে আমরা মিশিয়ে নেব। মিশিয়ে এরপরে আমরা চুলার জালটা জ্বালিয়ে দেব। তো প্রথম দিকে আমরা চুলার আঁচটা কিন্তু প্রথমে বাড়িয়ে দেব। বাড়িয়ে দিয়ে দুধটাকে বলক নিয়ে আসব। দুধটা যখন বলক চলে আসবে এইভাবে আমরা সরটাকে ভেঙে দেব। যতক্ষণ না পর্যন্ত দুধটা শুকিয়ে 3 কাপ দুধ 2.5 কাপের মতো হয়ে আসে। তো এইভাবে বারবার নেড়ে চেড়ে আমরা সরটাকে ভেঙে দেব। তো এই তো যখন 2.5 কাপের মতো দুধটা হয়ে আসবে তখন এখানে আমি 1/2 কাপের মতো চিনি অ্যাড করে দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ মতো চেক করে দিয়ে দিতে পারেন। যারা মিষ্টি পছন্দ করেন তারা আর একটু বাড়িয়েও দিতে পারেন, যারা কম পছন্দ করেন তারা আর একটু কমিয়েও দিতে পারেন। তো এই তো আমি দুধটাকে চিনি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দুধটাকে আরেকটু শুকিয়ে নিয়েছি। এখানে 3 কাপ দুধে আমি এখানে শুকিয়ে এখানে 2 কাপ করে নিয়েছি। তো এই পর্যায়ে এসে আমরা চুলাটা নিভিয়ে দেব। এখন আমরা দুধটাকে নর্মালভাবে ঠান্ডা করে নিব। এমনভাবে ঠান্ডা করতে হবে যাতে আমরা আঙুল চুবিয়ে রাখতে পারি কিছুক্ষণ। একদম ঠান্ডাও করা যাবে না, একদম গরমও রাখা যাবে না। তো এইখানে আমি দইয়ের বীজ নিয়ে নিয়েছি। এখানে আমি 20 টাকার একটি দইয়ের কাপ কিনে নিয়েছি মিষ্টি দই। মিষ্টি দইটা দিয়ে কিন্তু দইটা খুব ভালো হয়। তো এই তো দইটাকে আমি একটি বাটিতে ঢেলে দইটাকে আমি একটু ভালোভাবে একটি হ্যান্ড বিটারের মাধ্যমে মিশিয়ে নিয়েছি। তো এখন আমি সেই দইটাকে এবার সেই দুধের সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দেখুন আমি কিভাবে সুন্দরভাবে ভালোভাবে এরকম ফেটিয়ে নিয়েছি। তো এখন আমি যে পাত্রে আমি দইটা বসাবো সেই পাত্রটা নিয়ে নিয়েছি। আগে থেকে আমি এখানে কিছুটা দই মাখিয়ে দিয়েছি, এতে দইটা খুব ভালোভাবে সেট হবে। তো এখন আমি দইটাকে ঢেলে নিচ্ছি। তো এই তো দইটাকে ঢেলে নিচ্ছি। অনেকে আছে মনে করেন মাটির পাত্র ছাড়া দইটা বসবে না, আসলে এটা না। প্লাস্টিক বলেন কাঁচ বলেন, যদি আপনার সব কিছু স্টেপ বাই স্টেপ ভালো মতো আপনি ফলো করে আপনি দইটা তৈরি করেন, যে কোনো পাত্রেই আপনি দইটা সুন্দরভাবে বসাতে পারবেন। তো এখন আমি দেখিয়ে দিচ্ছি দইটা আপনারা কিভাবে বসাবেন। তো এখানে আমি একটু খোলামেলা একটি পাত্র নিয়ে নিয়েছি। এখানে আমি কিছুটা গরম পানি দিয়ে দিচ্ছি। এবার বসিয়ে দিচ্ছি এখানে একটি স্ট্যান্ড। খুব সতর্কতার সাথে দিবেন, নাহলে হাতটা পুড়ে যেতে পারে। তো এখন আমি দইটা বসিয়ে দিচ্ছি। তো এরকম আমি দইয়ের যে পাত্রটা বসিয়েছি সে বসিয়ে এখন আমি এরকম একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢেকে আমি একটি মোটা কাঁথা এর উপরে দিয়ে দিচ্ছি। এটা হতে কিন্তু অনেকে বলে 7 থেকে 8 ঘন্টা লাগে। এভাবে আপনি যদি দই বসান আপনার দইটা একদমই ফেল হবে না, আর 6 থেকে 7 ঘন্টা এত টাইম একদমই নষ্ট হবে না। মাত্র 3 থেকে 4 ঘন্টার মধ্যেই আপনার দইটা সম্পূর্ণ রেডি হবে। আর মাঝে কিন্তু 1 ঘন্টা পরে আপনারা ঢাকনাটা উঠিয়ে দিবেন, এতে কিন্তু দইয়ের ভিতরে পানি জমার সম্ভাবনা থাকবে না। আপনারা যদি ঢাকনাটা না উঠিয়ে দেন, কারণ নিচে যেহেতু আমরা গরম পানিটা দিয়েছি এতে ঢাকনাটা চুয়ে চুয়ে দইটার ভিতরে পানি যেতে পারে, তো এটা সাবধানতা অবলম্বন করবেন আপনারা। এই তো দেখুন কতটা পারফেক্টভাবে আমার দইটা তৈরি হয়ে গেল। তো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ সবাই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন,
এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।